কেমন আছো বন্ধুরা? চলে এসেছি থার্ড ক্লাস এন্টারটেনার ইউটিউব চ্যানেলের থার্ড ক্লাস গেম প্লে নিয়ে। আজ আমি চলে এসেছি ফ্রি ফায়ার গেম নিয়ে। এই চ্যানেলে আমি সাধারণত মোবাইল গেমস, অনেক ধরনের মোবাইল গেমস সাথে থাকি, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, ফ্রি ফায়ার, পাবজি মোবাইল, পাবজি মোবাইল লাইট, অ্যাসফল্ট 8, অনেক ধরনের গেম প্লে রাখতে পারি। এবং তোমরা যদি চাও কোনো গেম আমাকে সাজেস্টও করতে পারো, যে কোনো মোবাইল গেম, আমি সেগুলো ভিডিও রাখতে পারবো এবং সেগুলো খেলে দেখানোর চেষ্টা করবো। এটা প্রথম গেম প্লে খেলার চেষ্টা করছি, তার জন্য হয়তো অনেকক্ষণ টাইম লাগছে ম্যাচমেকিংয়ের জন্য, কারণ আমি আগে খেলিনি গেমটা। আর তার আগে আমি কিছু সেটিংস ফিটিংস ঠিক করে নিয়েছি, কারণ এর আগে একটা ভিডিও গেম প্লে, যেমন পাবজি লাইটটা খেলতে খেলতে খুব প্রবলেম হচ্ছিলো, আগে সেটিংস ঠিক করার জন্য গেম খেলতে খেলতে আমাকে সেটিং ঠিক করতে হচ্ছিল, তার জন্য এই গেমটা আমি আগে থেকে ঠিক করে রেখেছি সেটিংসগুলো। এবং আমি দেখতে চলেছি গেমটা কেমন হতে পারে। যতটা এমনি সাধারণত দেখে মনে হচ্ছে এলো একদম পাবজি ডুপ্লিকেট বা অনেকটা এরকম, কিন্তু গেমটা খেলতে যতটা বুঝলাম যে না, সেটিংস এবং সেন্সিটিভিটি অনেক কিছুই পাবজি গেম থেকে অনেকটাই আলাদা, এবং অনেক ফেসিলিটি অনেক জায়গায় বেশি, অনেক জায়গায় কম, অনেক জায়গায় অন্য ধরনের। মোট কথায় এক ধরনের গেম বলা যেতে পারে, কিন্তু এক গেম নয়। যাই হোক, গেম প্লে শুরু হয়ে গেছে এবং আমি চলে এসেছি বারমুডা টাইম না, এটা শুধু বারমুডা। কোথায় নামবো সেটাও একটু ঠিক করিনি, প্রথমে ভাবতে চাই গোল জায়গাতেই নামবো। ওখানে একটা বড় চিমনি আছে, ওই চিমনির আগুনে নিচে গেলে অনেক জিনিস পাওয়া যায়, তো ওখানে নামার চেষ্টা করবো। দেখা যাক নামতে পারছি কি না সেটাও বলা হয়, কারণ আমি এখানে কীভাবে নামতে হয় সেটা ঠিক জানা নেই। এটা মাথার দিকটা নিচে নেমে গেলে হাওয়াই স্কেটবোর্ড চালানো, এটা একটু সত্যি অবিশ্বাসজনক যেমন লাগছে আমার। যাই হোক, তবু দিয়েছে যখন ফ্রি ফায়ার লিখে স্কেটবোর্ডটা, স্কেটবোর্ডে হাওয়াই চালাচ্ছে এবং আকাশ থেকে ব্যাটের নিয়ম করছে স্কেটবোর্ড ফেলে দিয়ে। চিমনির কাছে যাওয়ার খুব চেষ্টা চলছে, খুব চেষ্টা চলছে, মনে হচ্ছে না পৌঁছাবে, না পৌঁছাতে পারবো না, আমার চিমনির যাওয়ার ইচ্ছা করে। যাই হোক, হাতে একটা গান নিয়ে তাকে দেখা যাচ্ছে কোথায় যাবো। গান তো মোটামুটি পেয়ে গেছে একটা, এবার চলে এলাম এখানে আমি গাড়িতে করে আগে, কারণ যতটা দেখছি ওখানে কিছু লুট পেয়েছি কিছুটা, কিন্তু কোনো লোকের সন্ধান এখনও পাইনি। আর আমি চলে এসেছি বেলুনটার পেছন ধরে, এখানে লোক দেখুন বেলুনটা কী নিয়ে আসছে, কী দিয়ে যাচ্ছে, এক্ষুনি এদিক দিয়ে এলো, আবার এখন এদিক থেকে ব্যাগ করছে, ঠিক কেসটা জানি না বেলুনের, কিন্তু তাও আমি ওর পেছনে চলে এসেছি। এখানে বেলুনটা কী একটা ফুটস্টেপ পেয়েছে এবং একটা লোক দেখতে পেয়েছে, আমাকে গুলি মারতে বলেছে, দৌড়ে পালাতে হবে না মারব। গেম প্লে তে কোনো রিকোয়েল নেই, এটা গুলি আওয়াজ করছি, এটা বট মনে হয় দিয়েছে, হাইজান যাইছে, হ্যাঁ সালমান খান সবাই যায়, মনে হয় দুটোকেই নক করেছি। আর একটা পাচ্ছি এখানে, এটাকে দিতে হবে নেমে দিই, এটাকে ঠিক কোন দিক থেকে, এটা ম্যাপ থেকে বোঝা খুব মুশকিল একটু বলে মনে হচ্ছে আমার, এটাতে সাউন্ডের ওপর একটু বেশি নির্ভর করতে হবে বলে মনে হচ্ছে আমাকে। একটু স্লো টাইপের সেন্সিভিটি বা কন্ট্রোলটা একটু স্লো টাইপের, না হলেও স্লো না হলেও একটু অন্যরকম টাইপের, এটা পাবজির মতন অনেক না অনেকটা। যতটাই সেটিং আমি নিজের মতন ঠিকঠাক করে নিয়েছি তাহলেও কিছুটা অসুবিধা হচ্ছে, কারণ আমি অভ্যস্ত পাবজি খেলো এবং এটা আমি প্রথমবারই খেলছি। দেখা যাক ওই লোকটাকে মারতে হবে, এটা মনে হয় রিয়েল এনিমি যতটা সম্ভব পট নয়, দেখা যাক মারতে পারি কিনা, কারণ আমার প্রথম গেম প্লে এটা এবং আমি তার আগে খেলিনি পাবজি প্লেয়ার প্রথম খেলা ফ্রি ফায়ার, দেখা যাক পারি কিনা। এখানে একটা বোমের চিহ্ন বা লাল হয়ে গেছিলো জায়গাটা, হয়তো বোমের প্রশ্ন চাই না। রেডি আমি এবার, এবার মারবো, বোম পড়ছে, যাই পেটি বানানোর পরে এখানে একটা এনিমির আমি আওয়াজ পাচ্ছি, গুলির এনিমিদের খোঁজার চেষ্টা করবো, তার আগে কিছু ধারপার লুট করুন, কারণ
খেলো না খেলো, মারো না মারো, লুট সবসময় দরকার। চলো লুট না হলে মন খুশি হয় না, মন খুশি না হলে গেম প্লে ভালো কোনোদিনই হবে না বলে এটা আমার মনে হয়। চলে এসেছি আমি ওয়াচ টাওয়ারের ওপরে, এবার এখান থেকে দেখি এনিমিটা কোথায় আছে এবং তার উপর তার বুকের ছাঁতির ওপরে আমি নামিয়ে দেবো 48টা গুলি। লোকটা মানে ভয়ে পালিয়ে গেছে আমার কথা শুনে, নামিয়েও দিয়েছি রাস্তায় মাঝখানে। এই সঙ্গে আমার 6টা কিল কমপ্লিট এবং দেখি আর কোথাও কোনো কিল পাওয়া যায় নাকি দেখার চেষ্টা করছি। ফোরেক্স লাগিয়ে আমি এখন, কিন্তু এখন কোনো এনিমি দেখতে পাচ্ছি না, একটা গাড়ি দাঁড়িয়েছিল ওখানে। আপাতত আমি এখানে একটা চলে এসেছি, একটা এমন ইন্টেন্স গেম প্লে, এখানে একটু পরে শুরু হবে একটা ইন্টেন্স ফাইট যেখানে একের পর এক একের পর এক লোক চলে আসতেই থাকবে এবং আমি একটা কম হতে পারবো না। এখানে এবার প্রচুর এনিমি আসবে ড্রপের পাশে আর শুরু হবে একটা ইন্টেন্স ফাইট। আপাতত আমার 6টা কিল দিয়ে চলছে এখন আমার গেম প্লে, কিন্তু এখান থেকে যখন বেড়াবো আশা করছি 10+ গেম কিল থাকবে। দেখা যাক, এখান থেকে একটা ইয়ে পাচ্ছি কিন্তু লোকটাকে দেখতে পাইনি এখনও। আমি ড্রপে দেখিনি উটপাট কী আছে ড্রপের মধ্যে। ড্রপের দাম গোজা আছে, গোজাটা কিনে নিই এবং গোজা আমার খুব পছন্দ, সঙ্গীগুলি আশা করছি আমার লাগবে না। আর সঙ্গীগুলি তুলে দিলাম এবং আমার পেছনে কেউ গুলি করছে, সামনে কেউ গুলি চলছে, প্রচুর প্রচণ্ড ইন্টেন্স গেম গেম চলতে লেগেছে এবং কারণ অনেকগুলো প্লেয়ার আছে। প্রথমবার খেলছি গেমটা, প্রথমবার খেলে এরকম সিচুয়েশন থেকে বেরিয়ে আসছে অনেকটাই। 3-4 দিক থেকে এগুলি চলছে এবং খুব একটা অসুবিধা হচ্ছে আমার, কারণ নতুন গেম নতুন সেটিং সেন্সিটিভিটির সঙ্গে লুকিয়ে লুকিয়ে মারা একটু প্রবলেম হচ্ছে এবং এনিমি খুঁজতেও আমার অনেকটা প্রবলেম হচ্ছে। একটা লোক গরম করে কিল কনফার্ম, গাডলাও মারো গাডলাও মারো, ওটাই নিয়ম যে কোনো গেম খেলে। এরপর থেকে একটা আসছিল ফাইটের আওয়াজ, দিয়েছি তাকে ধরাম করে, আর একটা ফাইটের আওয়াজ পাচ্ছি এবং আমাকে মনে হয় এবার ড্রোনের দিকে দেখতে হবে। শুয়ে পড়লাম, ড্রোন ড্রোন চলে এসেছে, এবার আমাকে পোনামাটি ধরতে হবে, নাহলে ড্রোনে আমার অবস্থা টাইট করে দেবে। এখানে যদি ওই ক্রসবো বা জয়স্টিক দিয়ে আগানোর চেষ্টা করি তাহলে দৌড়টা একটু আস্তে হয়ে যায় এবং স্প্রিন্টিং করলে জোরে দৌড়ে, কিন্তু তখন আবার মানে মুভমেন্ট মানে এদিক ওদিকে ঘোরার স্পিডটা একটু কমে যায় বা কোনোরকম ধরনের হয়ে যায়, অবস্থায় করে তখন খুব মুশকিল হয়ে যায় স্প্রিন্টিং করা। তাহলে আমার একটা ইন্টেন্স গেম প্লে, প্রথম গেম প্লের সঙ্গে আমি হয়ে গেছি আসলে 22 নম্বর প্লেয়ার এবং তখন 22টা প্লেয়ার বেঁচেছিলো হয়তো বা, আর আমি 12টা কিলের সঙ্গে গেম প্লে না 20টা প্লেয়ার তখন বেঁচেছিলো, 20 নম্বর র্যাঙ্কে আমি গেছি 50 জন প্লেয়ারের মধ্যে 12টাকে আমি মেরে।